হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আমার সিটিতে আছি। আমার সিটির নাম হচ্ছে হুবেই প্রভিন্সের ইচাং সিটি। এইমাত্র পাওয়া সংবাদ যে আমি শুনলাম যে যে 7 জন মানুষকে এখানে শনাক্ত করা হয়েছে, যে তাদের তাদের দেহ নাকি এই ভাইরাস আছে। তারা অলরেডি এখন আইসোলেশন রুমে রাখা হয়েছে তাদেরকে। এবং এবং যদি কোনো কোনো মানুষ যদি অন্য সিটি থেকে আসছে, তাদেরকে খুব শীঘ্রই ইনভেস্টিগেট করা হচ্ছে তাদের দেহে আসলে কি সেই ভাইরাস আছে কি না। তো এই ছিল আর বাংলাদেশ চায়নার মোস্ট অফ দ্য সিটি সিটিতে অলরেডি অলরেডি করোনা ভাইরাসে আক্রমণ হয়েছে। এবং এবং বাকি যে সিটিগুলো আছে সেই সিটিগুলো ও আশঙ্কাজনক অবস্থার ভিতরে রয়েছে। এখানে রোগী হসপিটালে হসপিটালে হসপিটাল যা রোগীদের এক্সট্রা ট্রিটমেন্ট দেওয়ার জন্য আলাদাভাবে হসপিটাল তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। এবং 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 সবাইকে সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। সবাই মাস্ক পরে ঘোরাফেরা করছে এবং খাবার দাবার সব ভালোভাবে ব্যবস্থাপনা নিচ্ছে। এবং কোথাও কোনো মানুষজন দেখা যাচ্ছে না, সবাই রুমের ভিতরে অবস্থান করেছে। আর এখানে এখানে চল্লিশে চায়নাতে চল্লিশ ওহানে 40-এরও বেশি মানুষ মারা গেছে যে এই করোনা ভাইরাসের কারণে। এবং 1300-র বেশি মানুষ অলরেডি এই রোগে আক্রান্ত হয়েছে। এবং তাছাড়া এখানে শেষ নয় যে 12টা দেশের চেয়েও বেশি বেশি দেশ অলরেডি এই করোনা ভাইরাসের কারণে আক্রান্ত হয়েছে। যে অন্যান্য সিটি থেকে যারা এই অন্যান্য সিটি থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে এই চায়নাতে আসতে চাচ্ছে কিংবা চায়না থেকে কেউ বাইরে যেতে চাচ্ছে, তারা পুরো বন্ধ করে দিয়েছে এগুলো ট্রান্সপোর্টগুলো, যাতে যাতে কেউ অন্য কোথাও যেতে না পারে এবং এটা যাতে এটা যাতে আরও বেশি ডেভেলপ না হয় এই কারণে আর কি। আর বড় বড় সিটিগুলোতে যেমন বেইজিং উহান, শেনজিং, সাংহাই এইসব সিটির রোডগুলোতে অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে, অলরেডি লক করে দেওয়া হয়েছে যাতে কেউ আসতে না পারে এবং কেউ বাইরে যেতে না পারে। এবং তারা রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করছে যাতে এই অসুখটা আরও বেশি বৃদ্ধি না পায়। তো এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ। তো আমরাও রীতিমতো ভয়ের ভিতরে আছি, কারণ আমরাও যে কোনো সময় আক্রান্ত হতে পারি। এই জন্য আমরা মাস্ক এবং সব কিছু সরবরাহ করে রেখেছি, এবং যাতে আমাদের কোনো সমস্যা না হয় এজন্য আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছি। তো এই ছিল। আর ডক্টর নার্সরাও অনেক অনেক কিছু কিছু ডক্টর আছে অলরেডি অসুস্থ হয়ে গেছেন, তবে আমাদের সিটিতে কোনো ডক্টর অসুস্থ হয়নি। ওহানের 4টা ডক্টর অসুস্থ হয়েছিল। এবং সেখানকার যে সমস্ত যে নার্স এবং কর্মচারীরা রয়েছেন যারা এই রোগ দেখাশোনা করছে এবং যারা এই রোগ হ্যান্ডেল করার দায়িত্বে আছেন, তারা রীতিমতো ভয় এবং ভীতির সঙ্গে আছেন। এবং পরে যে সমস্ত মানুষজন এখানে আছেন তাদের ফ্যামিলিও রীতিমতো ভয়ের ভিতরে আছে। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমাদের চ্যানেল নাম ডক্টর রেজা টিভি।